নতুন কিছু যদি ইনসার্ট করতে হয় সেটি দিয়ে আমার মনে হয় রেজুলেশন করে আমরা অফিশিয়ালি এটা আপনাকে দিয়ে দেব অফিশিয়ালি। তারপরে আপনি এটা লোকাল গভর্নমেন্ট ডিভিশন বা যেখানে যেখানে আপনার প্রয়োজন আপনি ইয়ে করতে পারবেন, আমরা অফিসিয়ালি একটা রেজুলেশন করে এটা আমরা ইয়ে করে দেবো আজকে। এটা হলো বিষয় স্যার, আর কোনো নির্দেশনা? আরেকটা বিষয় হলো যে কয়েকটা সেগমেন্টে যে বিউটিফিকেশনগুলো হবে, ওই যে বিভিন্ন আমাদের নামে বিভিন্ন আমাদের ফেমাস ব্যক্তি বা যারা আছেন তাদের নামে নামে হবে, এই বিষয়টা আমার মনে হয় আপনি সংসদ সদস্য আছেন বা আরও হায়ার ইয়েতে হায়ার আর কি বিবেচনা করে আপনারা পরবর্তীতে এই সেগমেন্টগুলোর নাম দিয়েন, আমরা এই মিটিংয়ে বোধ হয় এই নামগুলো ওইভাবে প্রপোজ করব না। শুরু করে কোনগুলো আমাদের ওইখানে এবং দীর্ঘ 3 মাস ধরে ওনারা এগুলা ওইখানে রিসার্চ করেছেন এবং এইগুলো এনেছেন। অবশ্যই কিছু স্কুল থাকতে পারে আরো যারা আমাদের নরেলে চাকরিরত যারা এক্সপার্টরা আছেন ওনারা অবশ্যই ইনপুট দিবেন। তবে এখানে অলরেডি কিন্তু আমরা জুন জুলাইতে চলে আসছি, তো এটা যত দ্রুত সম্ভব আমার হাতে এসে না পৌঁছালে আমি এখানে মুভ করা কঠিন, কারণ এটা টোটাল জিনিসটা ইমপ্লিমেন্ট করতে আমাদের প্রায় 250 থেকে 300 কোটি টাকার প্রয়োজন। তো এখানে জিনিসটা আমাদের যত তাড়াতাড়ি আমরা সাবমিট করতে পারবো ততই আমাদের জন্য মঙ্গলজনক। আশা করি এখানে মেয়র মহোদয় আছেন, মেয়র মহোদয়ের ইনপুটটা খুবই বেশি জরুরি। মেয়র মহোদয় যদি পছন্দ হয়ে থাকে ডিজাইন টেলার সিস্টেম এট দ্য সেম টাইম এই যে ওয়েস্টেস প্রকল্প যেটা আমরা তৈরি করেছি ওখানে 3টা ডিফারেন্ট ডিজাইন ওখানে আছে, তাই হোপ এন্ড প্রে যে আপনাদের ইনশাআল্লাহ এটা ভালো লেগেছে এবং আমরা এটাকে নিয়ে ক্যারি করতে পারবো। আই রিপিট এগেইন যে ওখানে কিছু ইনপুট থাকতে পারে যেটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের নড়াইলে আছে, ডিসি মহোদয় আছে, সবাই আছে, ওনারা এখানে একটা ইনপুট দিতে পারবে, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার হাতে না আসলে এটা নিয়ে আমি মুভ করতে পারছি না, কারণ জুন জুলাই যদি আমরা বের হয়ে যাই তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আবার চ্যালেঞ্জিং হতে পারে। সো ডিপেন্ড অন ইউ গাইজ যে আপনারা এটাকে কত তাড়াতাড়ি চাচ্ছেন বা আদৌ চাচ্ছেন না না কি হচ্ছে। আমরা দ্রুত চাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে নাও সেটা চাইতে পারে, বাট এটা 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 মানে তাদের মতো করে চাইতে পারে, বাট বেস্ট পসিবল ডিজাইনটা এখানে তৈরি করা হয়েছে। আমি আমার বিষয় যে এখানে নড়াইলের ডেভেলপমেন্ট দিয়ে আশা করি কেউ দ্বিধাদ্বন্দ্বে থাকবে না, নড়াইল আমাদের সবার এবং নড়াইলকে ডেভেলপমেন্ট করার জন্য যা যা করার প্রয়োজন অন্তত সেই জায়গায় সবাইকে এক হওয়াটা খুব জরুরি। এই কারণে প্রজেক্টটা এমন না যে আমি রেডি করে শুধু নিজে নিজে করছি, এই কারণে আমাদের কাউন্সিলর দুটো আছে এবং দলই নেওয়া এখানে প্রজেক্টে অবশ্যই জেলা প্রশাসক মহোদয় আছেন, আপনাদের সহযোগিতা এবং আপনাদের কাছে প্রেজেন্টেশনটা তুলে ধরার এটাই মূল কারণ যে আপনারা এটার সাথে ইনভলভ, এটা আপনাদের প্রজেক্ট, এটা আপনার নয় এবং এটা হলে আপনাদের আমাদের সবার সন্তানরা সুন্দর একটা নড়াইল পাবে, দ্যাট ইজ দ্য অনলি রিজন বিহাইন্ড। তো আমি আশা করছি আপনাদের পছন্দ হয়েছে এবং আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন আপনারা ওইখানে যদি সবাই অ্যালাউ করেন দেন এটা যত তাড়াতাড়ি সম্ভব তার কাগজটা রেডি হয়ে আমার কাছে আসলে আমি তাড়াতাড়ি ইনশাআল্লাহ এটাকে প্রসিড করতে পারবো। আমি এগুচ্ছি অলরেডি লিস্ট করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এবং একটা কমিটিও করা হয়েছে ইতিমধ্যে, আপনি হয়তো শুনে থাকবেন। তো এটা করার ক্ষেত্রে হার্ডলাইনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এখানে আমাদের চেম্বারের সভাপতি মহোদয় রয়েছেন এবং অন্যান্য যারা আছেন রাজনৈতিক এবং জনপ্রতিনিধি যারা আছেন, আমার মনে হয় উচ্ছেদটা আমরা শুরু করার পূর্বে
আপনি আপনি যদি নড়াইলে সারা একবার আসতে পারেন ভালো হয়, অথবা আপনি ডিকটেশন দিবেন, আমরা সেই মোতাবেক উচ্ছেদে যাব। এটা প্রথমে ফার্স্ট প্রায়োরিটি হলো উচ্ছেদ করতে হবে, তারপরে এই ডিজাইনটা কিন্তু বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি যদি আমার ওই নদীর পরে আমার পরিচিত অনেক মানুষ থাকতে পারে, যদি অবৈধ থাকে এটা অবৈধ। যদি আমরা ওরকম কিছু ম্যানেজ করতে পারি যে না ঠিক আছে ওনাদের কিভাবে কি করা যায়, সেটা অবশ্যই জেলা পরিষদের পদের সাথে আলোচনা করার সুযোগ আছে। মতো অবস্থানে থেকে আমাদের অবস্থান, আমার কাছে মনে হয় এখানে আমাদের অবস্থান থেকে ইম্পর্টেন্ট। আমি মনে করি জেলা প্রশাসন পদের যদি অবস্থান দেয়, যেটা অবৈধ, যেটা আপনাদের টেকনিশিয়ান যারা আছেন ওনারা যদি অবৈধ কাম করবেন, সেটা যখন কাউন্ট হয়ে যাবে ওটা তো সিল অলরেডি হয়ে গেল। তা আপনি যদি দেখেন যে বুড়িগঙ্গা নদীর তীর থেকে শুরু করে এমন কোন নদী নেই বাংলাদেশে যেগুলো অবৈধ উচ্ছেদ করা হচ্ছে, আমাদের নড়াইলের মূল জায়গায় হচ্ছে চিত্রা নদী, সেটাকে যদি আমরা আমাদের মানে আমাদের বৈধতা না দিতে পারি, মানে আমাদের নদীর যে সীমা সেটা যদি আমরা সিলেক্টিভ না করতে পারি, তাহলে এই নদী একবারে মাটিতে ভরাট করে দিলে তো সমস্যা শেষ হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যে আপনাদের স্ট্যান্ডার্ডটা খুব জরুরি, যে আপনারা ভালোর সঙ্গে আসেন নাকি গাবুটা নিবেন। তো এখানে আমি আমার জায়গা খুব ক্লিয়ার, আমি আমি এটাও বলেছি এখানে নিশ্চয়ই আমাদের একজন মহোদয় আছেন আমেরিকান বোর্ডে, আমি আমাদের মনে হয় উনি অবশ্যই ওনার সাথে আমার কয়েকবার কথা হয়েছে, যেমন মনে হয় যে এইটা আমাদের এখনই চিন্তা করার টাইম, আরেকটু পরে যে এখন অ্যাকশন গুলো কি হতে পারে, অ্যাকশন গুলো হচ্ছে রাইট ওয়েতে আটা, রাইট ওয়েতে আমাদের চিন্তা করা। তো আমি বিশ্বাস করি আপনারা এক একজন বুলেট অফ পার্সন যারা আছেন ওইখানে, যে অল দ্য নেসেসারি স্টেপ কিভাবে নিতে হবে, টেকনিক্যাল স্টেপ কিভাবে নিতে হবে, আই হোপ যে আপনারা ইনশাআল্লাহ এই সমস্যা গুলো উঠাই দেবেন। আফটার দ্যাট যত সহযোগিতা লাগে আমি দিতে, আমি অবশ্যই এখানে আসি ইনশাআল্লাহ। স্যার স্যার ঠিক আছে, ধন্যবাদ স্যার, সকলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ স্যার। তো so